আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এডমিশন অ্যাসিস্ট্যান্ট তোমাদের সাথে আছি আমি লাকি খানো মার্কেটিং ইনস্ট্রাক্টর অফ এডমিশন অ্যাসিস্ট্যান্ট

আবার একটি প্রতিষ্ঠানের বিভিন্ন উপকরণকে বিবেচনায় নিয়েও উৎপাদনশীলতাকে বিভিন্ন ভাগে ভাগ করা যায় এখন আমরা এই উৎপাদনশীলতার দেখব হচ্ছে মোট মোট উৎপাদনশীলতা উৎপাদনশীলতা কি বা মোট উৎপাদনশীলতা বলতে কি বোঝায় প্রতিষ্ঠানের মোট উৎপাদনের মূল্য এবং মোট উপকরণের মূল্যের অনুপাতকে মোট উৎপাদনশীলতা বলে অর্থাৎ প্রতিষ্ঠানের মোট উৎপাদনের মূল্যকে যদি মোট উপকরণের মূল্য দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা মোট উৎপাদনশীলতা পাবো তো মোট উৎপাদনশীলতার সমীকরণটি হচ্ছে মোট উৎপাদনশীলতা ইকুয়াল টু মোট উৎপাদিত পণ্য দ্রব্যের মূল্য ডিভাইডেড বাই মোট ব্যবহৃত উপকরণের মূল্য ইন্টু একশো এরপরে দুই নম্বর হচ্ছে শ্রমের উৎপাদনশীলতা শ্রমের উৎপাদনশীলতা কি মোট মোট উৎপাদনের একক এবং শ্রম অনুপাতকে শ্রমের ঘন্টার উৎপাদনশীলতা বলে এর মানে হচ্ছে আমরা যদি মোট উৎপাদনের একককে মোট শ্রম ঘণ্টা দিয়ে ভাগ করি তাহলে আমরা শ্রমের উৎপাদনশীলতা পাবো এখানে আরো বলা হয়েছে যে শ্রম ঘণ্টা ছাড়া শ্রম ভিত্তিতেও শ্রমের উৎপাদনশীলতা বের করা যায় সেক্ষেত্রে কি করতে হবে সেক্ষেত্রে মোট উৎপাদনের আর্থিক মূল্য এবং মোট শ্রম ব্যয়ের পরিমাণের ভিত্তিতে শ্রমের উৎপাদনশীলতা বের করা যায় অর্থাৎ এখানে আমাদের মোট উৎপাদনের আর্থিক মূল্যকে মোট শ্রম ব্যয়ের পরিমাণ দ্বারা ভাগ করতে হবে তাহলেই আমরা শ্রমের উৎপাদনশীলতা পাবো তো শ্রমের উৎপাদনশীলতা সমীকরণ দুইটি একটু দেখে আসি শ্রমের উৎপাদনশীলতা যখন শ্রম ঘন্টার ভিত্তিতে করা হবে তখন হচ্ছে আমাদের সমীকরণ হবে মোট উৎপাদন একক ডিভাইডেড বাই মোট শ্রম ঘন্টা আবার যখন শ্রম ব্যয়ের ভিত্তিতে বের করা হবে তখন আমাদের শ্রমের উৎপাদনশীলতার সমীকরণ হবে মোট উৎপাদনের আর্থিক মূল্য ডিভাইডেড বাই মোট শ্রম ব্যয়ের পরিমাণ তিন নম্বর হচ্ছে যন্ত্রের উৎপাদনশীলতা যন্ত্রের উৎপাদনশীলতা কাকে বলে মোট উৎপাদনের পরিমাণ ও মোট যন্ত্র সময়ের অনুপাতকে যন্ত্রের উৎপাদনশীলতা বলে যন্ত্রের উৎপাদনশীলতা আমরা কিভাবে পাব যদি মোট উৎপাদনের পরিমাণকে মোট যন্ত্র সময় দিয়ে ভাগ করি তাহলেই আমরা যন্ত্রের উৎপাদনশীলতা পাব তো যন্ত্রের উৎপাদনশীলতার সমীকরণটি হবে কি মোট উৎপাদনের পরিমাণ ডিভাইডেড বাই মোট যন্ত্র সময় এরপর চার নম্বর হচ্ছে কাঁচামালের উৎপাদনশীলতা মোট উৎপাদিত পণ্য মূল্যকে যদি মোট কাঁচামালের মূল্য দ্বারা ভাগ করা হয় তাহলে কাঁচামালের উৎপাদনশীলতা পাওয়া যায় অর্থাৎ মোট উৎপাদিত যে পণ্য তার মূল্যকে আর্থিক মূল্যকে মোট কাঁচামাল দ্বারা ভাগ করতে হবে তাহলে কাঁচামালের উৎপাদনশীলতার সমীকরণটি হবে মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট কাঁচামালের মূল্য এরপর লাস্ট নাম্বার হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা বিনিয়োগকৃত মূলধনের বিপরীতে যে পরিমাণ আয় করা সম্ভব তাই হচ্ছে মূলধনের উৎপাদনশীলতা অর্থাৎ আমরা যতটুকু মূলধন বিনিয়োগ করেছি এবং সে বিনিয়োগ থেকে আমরা যতটুকু আয় করতে পেরেছি এই দুটির অনুপাতি হচ্ছে আমাদের মূলধনের উৎপাদনশীলতা তো মূলধনের উৎপাদনশীলতার সমীকরণ হচ্ছে মোট উৎপাদনের মূল্য অথবা মোট আয় ডিভাইডেড বাই মোট মূলধনের পরিমাণ তো আজ এই পর্যন্তই এবং এই লেকচারের সাথে সাথে আমাদের প্রথম চ্যাপ্টার শেষ হয়ে গেল আমরা ফিরে আসবো পরবর্তী চ্যাপ্টার নিয়ে আবার দেখা হবে পরবর্তী লেকচারে আল্লাহ হাফেজ